আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আজকের যে আলোচনা সেটা হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে নিয়ে আপনারা এই এক দুদিনের মধ্যে দেখেছেন যে উৎসের বক্তব্যটি ভাইরাল হয়েছে তিনি যে বক্তৃতা দিচ্ছিলেন এই বক্তৃতার সাথে যারা সভ্য সমাজের মানুষ তারা সবাই কিন্তু একমত এবং তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত কিন্তু ব্যক্ত করেছেন তারা জানিয়েছেন যে উৎস যা বলেছেন তা ঠিক বলেছেন আমাদের প্রজন্ম তারা আসলে কি শিখছে পাঠ্যপুস্তক থেকে সপ্তম শ্রেণীর সেই দুটো পাতা উনি সবার সামনে সেই সম্মেলনে যখন তিনি ছুঁড়ে ফেললেন তখন ওই জায়গায় উপস্থিত সবাই কিন্তু তাকে সাধুবাদ জানিয়েছে এবং সবাই তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল আমরাও যারা এই এক দুদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার বক্তৃতাটি শুনছিলাম দেখছিলাম আমাদের মধ্যেও কিন্তু একটা এমন একটা ভাব এসেছিল যে আমরাও যদি এইভাবে প্রতিবাদ করতে পারতাম উনি একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন বইটি কিনে দুটো পাতা ছুঁড়ে তারপর দোকানিকে ফেরত দেয়া দোকানি সেই বইটি আবার দ্বিতীয়বার তিনি বিক্রি করতে সক্ষম হবেন এই অপরচুনিটি তাকে দেয়া নিজের টাকায় কিনে এইভাবে পাতা ছুঁড়ে বই ফেরত দেয়া এই পদ্ধতিতে আমরা কিন্তু প্রতিবাদ জানাতে পারি হয়তো এটা দেখলে একটু আক্রোশমূলক একটু রাগান্বিত হয়ে কিছু করা মনে হতে পারে কিন্তু এছাড়া পথও আসলে সংকীর্ণ আমাদের সামনে কারণ আমাদের মন মানসিকতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা এখন আর এগুলোকে কোনো কিছু মনে করি না আমরা মনে করি এটা স্বাভাবিক কিন্তু আসলে কি স্বাভাবিক এটা কি মেনে নেওয়া যায় আমরা স্বাধীনতা দিতে দিতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে যা কিছুই করছে না কেন আমরা বলছি যে এটা তার অধিকার সে এটা করতে পারে সে এই মতামত ব্যক্ত করতে পারে সুতরাং এটা আমাদের ভালো লাগুক আর না লাগুক তার যে আইডিওলজি তার যে থিম থিঙ্কিং সেটাকে শ্রদ্ধা করতেই হবে আর যখন এইভাবে উদার হয়ে গেছি আমরা আমরা অসাম্প্রদায়িক আমরা নিরপেক্ষ এই সমস্ত কথা যখন বেশি প্রমিন্যান্ট হয়ে গেল তখনই কিন্তু এই বিষয়গুলো ধীরে ধীরে সংস্কৃতিতে জাতিতে সমাজে রাষ্ট্রে ঢুকতে থাকল আমি দেখেছি কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাক ব্যাঙ্ক বিকাশ আরং এবং ব্র্যাক যে এনজিও এই প্রত্যেকটি কনসার্নকে বয়কট করার জন্য আহ্বান জানিয়েছে সেখানে এই সকল প্রতিষ্ঠানের লোগো দিয়ে লেখা আছে বয়কট করুন হ্যাঁ ব্র্যাক এমন একটি প্রতিষ্ঠান যে বিশ্বের মধ্যে এক নম্বর বেসরকারি প্রতিষ্ঠান এই যে এক নম্বর হলো এর পেছনে কিন্তু অনেক কারণ আছে ব্র্যাক ঠিক ওই বিষয়গুলোকেই কিন্তু প্রমোট করেছে যে অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান এবং সবার মতামতকে সে গুরুত্ব দেয় এখন একজন লোক এমন একটি জায়গায় দাঁড়িয়ে তার প্রাকৃতিক কাজ সারছে যেখানে এটা করার কথা নয় কিন্তু ভাবখানা এমন যে এটা তার অধিকার এটা তার প্রয়োজন সে এটা করছে মেনে নাও তারপর দেখো এবং ওই দলটি যখন ভারী হয়ে যাচ্ছে তখন সেই দলকে তো কোনোভাবেই লাঞ্ছিত করা যাবে না বাধা দেওয়া যাবে না তাদেরকে মেনে নিতে হবে এবং তাদেরও যে একটা নিজস্ব মূল্যবোধ আছে আইডিওলজি আছে থিঙ্কিং আছে সেটাকে শ্রদ্ধা জানাতেই হবে তবেই আমরা সবাই অসাম্প্রদায়িক নিরপেক্ষ হলাম এই কালচার থেকেও আমাদের বের হয়ে আসতে হবে আজকে ব্র্যাকের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছেন সে কোম্পানি হোক প্রতিষ্ঠান হোক অথবা মানব সম্পদ হোক অনেক মানুষের সাথে জড়িত অনেক কোম্পানিজ অনেক এনজিওজ এবং সরকারের অনেক উইংস আর বৈদেশিক উইংস তো যুক্ত আছেই এই ব্র্যাকের সাথে সুতরাং নানাবিধ কারণেই এরা কেউ মুখ খুলে বলবে না ব্র্যাককে বয়কট করুন তারা কখনোই বলবে না কারণ আপনি বা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে যারাই প্রফেশনাল আছেন হতে পারে জেনজিওতে কাজ করেছেন হতে পারে ব্যাংকে করছেন হতে পারে কোনো না কোনো বিদেশি অর্গানাইজেশনে করছেন অর্থাৎ যেখানেই করুক না কেন কিছু না কিছু ব্র্যাকের অভিজ্ঞতা তার আছে হয়তো চাকরির শুরুর দিকে ব্র্যাকে জব করেছেন কিছুদিন তারপর বিসিএসএ হয়ে গেছে কিছুদিন হয়তো ব্র্যাকের কোনো একটি প্রোগ্রামে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন অথবা ফিল্ড পর্যায়ে একজন কর্মী হিসেবে কাজ করেছেন এখন ব্যাংকে চাকরি করেন এখন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন কোনো না কোনোভাবে দেখা যাবে যে ব্র্যাকের সাথে যোগাযোগ ছিলই ফলে ব্র্যাকের বিরুদ্ধে কথা বলা ব্র্যাককে তার যত সিস্টার কনসার্ন আছে সব সহ বয়কট করার কথা বলা এবং এর জন্য একটা আন্দোলন দাঁড় করানো সেটা যেন এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আসলে কিন্তু কঠিন নয় আরে রিজিকের মালিক তো আল্লাহ আজকে এই যে আসিফ মাহতাব উৎসের চাকরি চলে গেল আপনারা কি খোঁজ নিয়ে দেখেছেন কিনা যে হাজার হাজার প্রতিষ্ঠান তাকে চাকরি দেবার জন্য তারা নিজেরাই এই উৎসকে অফার করেছে এরকম একটি ঘটনা আরোগের ক্ষেত্রে হয়েছিল আপনারা জানেন সেই ঘটনা আবার না বললাম তখনও যে ছেলেটি প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই ছেলেটিকে কিন্তু অনেক লোক অনেক প্রতিষ্ঠান চাকরির জন্য তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় আহ্বান করেছিল জানিয়েছিল অর্থাৎ একটি চাকরি নয় হাজার হাজার চাকরি তার জন্য অফার লেটার নিয়ে হাজির হয়েছিল সে সময় আমরা সেই ঘটনা ভুলিনি আড়ং এই ব্র্যাকেরই আড়ং আর এখন তো ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছে যে তিনি খণ্ডকালীন ছিলেন এবং তার সাথে চুক্তিও হয়নি হয়তো চুক্তিপত্র রেডি ছিল কিন্তু সেখানে স্বাক্ষর হয়নি কোনো পক্ষেরই সুতরাং তিনি চুক্তিতেও নেই ফলে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির কোনো শিক্ষক নন আর যখন এই ঘটনা ঘটে গেছে তখন আফসে আফসে তিনি বাদ হয়ে গেলেন এটা ব্র্যাক কর্তৃপক্ষের কথা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিকে বয়কট করা চিরতরে ব্র্যাককে অফ করে দেয়া সেটা কি খুব কঠিন আপনারা যারাই দেখছেন তারাই কোনো না কোনোভাবে ব্র্যাকের সাথে যুক্ত ছিলেন আমি নিজেও ছিলাম কিন্তু যুক্ত থাকলেই ব্র্যাকের পক্ষেই কথা বলতে হবে আমার ছেলেটি আমার ভাতিজা আমার ভাতিজি আমার ভাগ্নি আমার ভাগ্নি অথবা আমার বন্ধু আমার বান্ধবী অথবা আমার ওয়াইফ অথবা আমার বোন ব্র্যাকে চাকরি করছেন অথবা স্টেক হোল্ডার হয়ে সুবিধা নিচ্ছেন ব্র্যাকের বিরুদ্ধে বলা যাবে না বিষয়টা এমন এইভাবে যদি আমরা মুখ বুঝে চোখ বন্ধ করে কানে না শুনে স্তব্ধ হয়ে থাকি তাহলে ট্রান্সজেন্ডার এই যে মতবাদ এই মতবাদ এর প্রসার ঘটবেই আর আমাদের প্রজন্ম নষ্ট হতে থাকবেই যে কেউ একটা কিছু বলে দিল আর সেটাই মেনে নিলাম সেটা তো হতে পারে না মহান আল্লাহ পাক আমাদের সুন্দর করে তৈরি করেছেন আমাদের আবেগ অনুভূতি দিয়েছেন কোন বিষয়গুলো শুদ্ধ সুন্দর সাবলীল এবং স্বাভাবিক তা কিন্তু কোরআন আনসুন্নাহে এসেছে আমরা যদি এগুলোর বাইরে চলে যাই তাহলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে নিঃসন্দেহে কেউ ফেরাতে পারবে না বহু জাতি ধ্বংস হয়ে গেছে সমকামিতা এরপর নানা রকমের যে বিকৃত আচরণগুলো আছে মানুষের মনগত মানুষের যে জৈবিক চাহিদাগত পছন্দ অপছন্দগত প্রত্যেকটি বিষয়ের কিন্তু একটি স্বাভাবিকতা রয়েছে একটি চমৎকার সিস্টেম রয়েছে প্রক্রিয়া রয়েছে যার মধ্য দিয়ে আমরা স্বাভাবিক থাকবো আমরা যেটা সুন্দর শুদ্ধ সেটা গ্রহণ করব। আর বাকিগুলো অর্থাৎ বিকৃত চর্চা যেগুলো আছে সেগুলো ত্যাগ করব। আর সেগুলো ত্যাগ না করে যদি বিকৃত চর্চাকে আমরা মনে করি সেটা একটা আলাদা আইডিওলজি আলাদা একটা মূল্যবোধ আলাদা একটা বিশ্বাস তাহলে সেই দিক থেকে চিন্তা করলে তাদেরকেও তাদের স্বাধীন মতো তাদের মতবাদ প্রচার করা প্রসার করা ব্যক্ত করার অধিকার দিতে হবে আর সেটা করতে গেলেই এই যে ট্রান্সজেন্ডার আমরা বলছি আমরা বলছি যে ট্রান্সজেন্ডার একজন লোক সে মেয়ে ছেলে যেই হোক না কেন সে যে অবস্থায় আছে তার বিপরীত চিন্তা সে করছে একজন ছেলে সে মেয়ে চিন্তা করে যে আমি একজন মেয়ে আমি ছেলে নই আবার একটি মেয়ে চিন্তা করে যে আমি আঙ্গিকভাবে জৈবিকভাবে মেয়ে হলেও আমি মেয়ে হিসেবে নিজেকে পরিচিত করতে চাই না আমি ছেলে আসলে সব কিছু আমার ছেলের মতো হতে ইচ্ছে করে আপনি বললেন আর হয়ে গেল আপনি যা মন আপনার চাইবে আপনি তাই করবেন আর সেটাই একটা আইডিওলজি হবে সেটাই একটা আদর্শ হবে তা তো হতে পারে না আপনারা বলছেন যে এই যে হিজুরা হিজুরাদের নিয়ে অনেক কথা কিন্তু আছে আপনারা কি দেখাতে পারবেন প্রকৃত হিজুড়া কতজন আছে বাংলাদেশে আজকে ঢাকা শহরে আপনি চলাফেরা করেন অথবা যেখানেই করেন সারা বাংলাদেশে এটা ছেয়ে গেছে হিজুড়া তারা শাড়ি পরে গয়না পরে মেক করে এই উঁচু উঁচু লম্বা দেহাকৃতির মানুষগুলো ট্রেনে বাসে মাঠে ময়দানে বাজারে হাসপাতালের সামনে সব জায়গায় তারা যায় যে তারা টাকা চায় তারা প্রত্যেকজন ছেলে কেউ মেয়ে নয় সেখানে এবং কারও কোনো আঙ্গিক সমস্যা নেই অথচ তারা নিজেরা হিজুরা এই বলে তারা হাতে তালি দিয়ে দিয়ে টাকা সংগ্রহ করে মানুষদের কাছ থেকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে তারা আপনি রিক্সা নিয়ে যাচ্ছেন আপনার সামনে দাঁড়িয়ে যাবে তারা তাদের যে গোপন অঙ্গগুলো সেগুলো প্রদর্শন করবেন খুব কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে এবং আপনাকে জড়িয়েও ধরতে পারে এই অবস্থায় আপনার কাছ থেকে টাকা নিয়ে নেয় তারা হিজুড়া আজকে হিজুড়ার কথাই যদি বলেন হিজুড়া প্রকৃত যে হিজুড়া তার মধ্যে এমন থাকবে যে তিনি হয়তো ম্যাক্সিমাম তার আঙ্গিক যে ব্যাপারগুলো আছে সেটা হলো মেয়েদের মতো তাহলে সে হিজড়া আসলে মানে সে আসলে নারী হয়তো হতো কিন্তু আঙ্গিক সমস্যার কারণে তিনি হিজড়া আবার একইভাবে তার শারীরিক সব পুরুষের মতো আছে তাহলে বোঝাই যাচ্ছে যে তার হচ্ছে হয়তো তিনি পুরুষ হতেন কিন্তু প্রকৃতির খেলার কারণে তিনি হয়তো পরিপূর্ণ পুরুষ হয়ে ওঠেননি তবে তিনি পুরুষের মতো তাহলে পুরুষ হিজুড়া এইরকম আঙ্গিক সমস্যাওয়ালা হিজুরা কতজন আছে সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন নাই আপনি খুঁজে পাবেন না সবগুলোই হচ্ছে ট্রান্সজেন্ডারও নয় এরা এরা ট্রান্সজেন্ডারও নয় হিজুড়াও নয় এরা ব্যবসার জন্য বের হয় এরা মানুষকে অপদস্থ করার জন্য বের হয় এবং খুব সহজে টাকা উপার্জন করা যায় এবং একটা একটা মানসিক ব্যাপার একটা সেন্টিমেন্ট মানুষের মধ্যে দিয়ে দেয়া যায় যে আমি হিজুড়া আমার আঙ্গিক সমস্যা আমাকে সাহায্য করো যদিও এই অবস্থায় তারা নেই তারা জোর জবরদস্তি করেই মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে এরা হিজুড়াও না ট্রান্সজেন্ডারও না এরা ছেলে এবং এরা ইচ্ছে করেই এই লেবাসটি ধারণ করে এবং মানুষের কাছ থেকে জোর করে টাকা নেয় মানুষের ইচ্ছের বিরুদ্ধে টাকা নেয় এবং একটা বাজে মুড তারা ছড়িয়ে দিচ্ছে বাজে একটা আবহ তৈরি করছে যে তারা হিজুড়া হঠাৎ করেই এই পাঁচ সাত দশ বছরের মধ্যে এত হিজড়ার উদ্ভব থেকে হলো সেই প্রশ্নটি তো আপনাদের মধ্যে আসে নিশ্চয়ই আগে তো এত হিজুরা ছিল না আসলে এগুলো কেউ হিজড়া না আবার দেখেন এই যে ট্রান্সজেন্ডার অর্থাৎ মনে মনে ভাবছি আমি ছেলে হয়েও যে আমার মেয়ে হতে ইচ্ছে করে মেয়েদের সাথে মিশতে ইচ্ছে করে মেয়েদের মতো চলতে ইচ্ছে করে সাজতে ইচ্ছে করে কাপড় পরতে ইচ্ছে করে ট্রান্সজেন্ডার আবার মনে মনে ভাবছি আমি তো ছেলে কিন্তু আমার আমি তো মেয়ে কিন্তু আমার ছেলের মতো চলতে ইচ্ছে করে এটা ট্রান্সজেন্ডার আপনার মন চাইল শরীর যেভাবেই থাকুক তাহলে আপনি ট্রান্সজেন্ডার এটা হতে পারে না এগুলো গ্রহণীয় নয় আর বিরাটভাবে যেটা হয়ে গেছে ট্রান্সজেন্ডার আপনি যদি গুগল ট্রান্সলেটে আপনি যান যদি আপনি দেন যে হিজুড়া তাহলে আপনার ট্রান্সলেট হয়ে দেখা যাবে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার আর হিজুড়া এক নয় প্রকৃত হিজড়া হচ্ছে তার আঙ্গিক সমস্যা থাকবে সে ছেলের মতো হতে পারে পুরোপুরি ছেলেই কিন্তু কিছুটা সমস্যা পুরোপুরি মেয়েই কিন্তু কিছুটা সমস্যা তখন সে হিজুড়া মেয়ে হিজুড়া অথবা ছেলে হিজুড়া আর যখন আঙ্গিক সমস্যা নেই কিছুই নেই আপনার কোনো সমস্যাই নেই আপনি শুধু অভিনয় করছেন কাপড় পরছেন নারীদের মতো চলাফেরা করার চেষ্টা করছেন মেকআপ করছেন লিপস্টিক দিচ্ছেন তখন আপনি ইচ্ছে করে মানুষকে ধোকা দেওয়ার জন্য ব্যবসায়িক কারণে অথবা একটি সেন্টিমেন্ট মানুষের লুফে নেয়ার জন্য আপনি সেই রূপ ধারণ করছেন আপনি হিজুড়াও নন ট্রান্সজেন্ডারও নন আর ট্রান্সজেন্ডার হচ্ছে তো মন যা চাইল আমার মন চাইলো আমি ছেলে হয়ে মেয়েদের মতো চলতে চাই আমার মন চাইলো আমি মেয়ে হয়ে ছেলেদের মতো চলতে চাই মজার ব্যাপার কি জানেন মেয়েরা খুব কম আছে যারা ছেলেদের মতো চলতে চায় এটা খুব কম আছে ম্যাক্সিমাম দেখবেন যে ছেলে কিন্তু মেয়েদের মতো চলতে চায় মেয়েদের সাথে মিশতে চায় মানে বাটপার একটা ছেলে যখন এই কথা বলবে তখন সে মেয়েদের সাথে মিশবে মেয়েদের মতো শাড়ি পরবে লিপস্টিক দেবে তার দেহের কোনো অংশ আরও আকর্ষণীয় করতে সে নানা রকমের অর্নামেন্ট ব্যবহার করবে পরে মেয়েদের সাথে মিশবে এবং দেখা যাবে যে তার সাথে ধর্ষণে লিপ্ত হবে এটাকে তো এই ছেলেটা ট্রান্সজেন্ডার ছেলে আসলে খুব কমই আছে মেয়েরা হতে চায় ট্রান্সজেন্ডার অর্থাৎ আমি মেয়ে ছেলে হতে চাই ছেলেদের সাথে মিশতে চাই এটা কিন্তু কম কারণ নারী ধর্ষণ করতে পারে না ছেলেদেরকে নারী ধর্ষিতা হয় সেই কারণেই ছেলেরাই ট্রান্সজেন্ডার হয়ে বলে যে আমি নারী আপনারা দেখেছেন যে একটা টেলিভিশনে খবর পাঠ করেছিল কিছু বছর আগে ট্রান্সজেন্ডার তিনি একটা ছেলে তিনি ছেলে হয়ে তার মন চাইছে তিনি নারীর মতো আচরণ করবেন তিনি নারীর মতো ড্রেস পরবেন পরে তিনি খবর পাঠ করেছেন এবং সেখানে অনেক নারী ছিলেন তারা একসাথে ছবি তুলেছেন হাত ধরাধরি করেছেন খেয়াল করে দেখুন ছেলেটা কিন্তু সেই ট্রান্সজেন্ডার কিন্তু ছেলে তার মধ্যে একটা পুরুষ আছে তার স্পেশাল যে অঙ্গ সেটা ঠিকঠাক আছে আর চারপাশে নারীরা তার প্রতি সহানুভূতি দেখিয়ে বলছে আহা আহা তোমারও একটা জাত আছে তুমিও একটা মানুষ তোমার জন্য আমাদের খুব দয়া আসছে ভেতরে আহা আসো আমাদের বুকে আসো কোলে আসো আপনি যাকে টানছেন সে তো ট্রান্সজেন্ডার ছেলে মেয়ে তো নয় আপনি তার সাথে মেশেন চলেন এক পর্যায়ে সে আপনাকে ধর্ষণ করবে অথবা আপনাকে ব্যবহার করবে প্রকৃতি মানুষকে এমনভাবে তৈরি করে দিয়েছে নারী কোনো ছেলেকে ধর্ষণ করে না বা থাকলেও হয়তো যুগ পেরিয়ে যুগ পেরিয়ে হয়তো আমরা দেখতে পাবো যে পাঁচ সাতজন নারী মিলে একটি ছেলেকে ধর্ষণ করেছে সেটা হয়তো খুব রেয়ার কেস সাধারণত নারীরাই ধর্ষিতা হয় সুতরাং এই বিষয়গুলো নিয়ে যখন আমাদের এই আসিফ মাহতাব উৎস কথা বলেছেন তখন সেই কথাগুলো ভালো লাগেনি এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ ধর্মীয় উস্কানি উদ্বেগ করার জন্য পেছন থেকে কল কাঠি নাড়ছেন এই কথা বলে তিনি সবাইকে সতর্ক করেছেন এইভাবে করলে তো হবে না বরং বলা উচিত ছিল উনি ঠিক কথা বলেছেন আমরা নিশ্চয়ই সমাজে যেন এই ধরনের বাজে রোগ ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা আমরা করছি সেটা বলা দরকার ছিল আর উৎসের চাকরি ফেরত দিয়ে দেবার দরকার ছিল উৎসকে শেষ করে দিলেন ব্র্যাক ইউনিভার্সিটি ঠিকই থাকলো আরং ঠিকই থাকলো ওই বিকাশ ঠিকই আছে ব্র্যাক ব্যাংক ঠিকই আছে ব্র্যাক এনজিও ঠিকই আছে সব ঠিক আছে উৎস উৎসেই শেষ হয়ে গেল এটা তো হতে পারে না তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ আমরা যদি প্রতিবাদ না জানাই তাহলে প্রতিবাদ জানাবে কে কেউ জানাবে না একজন লিখেছে ফেসবুকে যে পোলাড়ার কি দোষ পোলাড়া তো যা কইছে কইছে আসলে সমাজের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তো পৌঁছে গেছে এই ট্রান্সজেন্ডার হিজুড়া সমকামিতা ইস্যু এই কথা বলে উনি একটা পোস্ট দিয়েছেন কারণ উনি ব্র্যাকে চাকরি করেন উনি তো এর চেয়ে বেশি বলতে পারেন না ওখান থেকে এক লক্ষ টাকা বেতন পান ট্রাভেল অ্যালাউন্স পান নাইট হল্টেজ পান নানা রকমের সুবিধাতে তিনি পান তিনি কি করে ব্র্যাকের বিরুদ্ধে কথা বলেন চাকরি থাকা অবস্থায় সুতরাং তিনি পোলাড়ার কি দোষ পোলাড়া সেই জন্য পোলাড়া কিন্তু বলেছে যে আমি একজন প্রফেশনাল ফিলোসোফার সাধারণ কোনো আমি দার্শনিক নই আমি এটা দিয়ে সংসার আমার চলে আমার ইনকাম হয় আমার সম্মান বাড়ে এবং এটার ওপর আমার ডক্টরেট করা আছে এবং তিনি সেটা বলেই আমাদেরকে বলেছেন কিভাবে আমরা প্রতিবাদ করতে পারি দর্শক আশা করছি যে আপনাদের মধ্যে একটা জাগরণ তৈরি করে দেবার চেষ্টা করেছি মাত্র আপনারাও ফুঁসে উঠুন আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখুন সন্তান তারা কোথায় যায় অবসর সময়গুলোতে স্কুলের মধ্যেই বাকি হয় ক্লাসগুলোতে কী হয় টিচারগণ কেমন করে পড়ান এই সব কিছু খেয়াল রেখে সুন্দর জীবন যাপন করুন এবং একটি সুস্থ স্বাভাবিক সামাজিক রাষ্ট্র উপহার দিতে সচেষ্ট হন আল্লাহ হাফেজ